তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা আমাদের দা ফার্স্ট ইয়ার ব্যাচ যারা কিছুদিন পর সেকেন্ড ইয়ার হয়ে যাবা ঠিক আছে কয়েকদিন পর বইয়ের ব্যাচ হয়ে যাবা সেটা হলো কি আমাদের এইচএসসি পঁচিশদের জন্য ভাইয়া এইচএসসি পঁচিশটা অলরেডি অনেক ভুল বারবার বারবার রিপিট করতেছে তো এই ভুলগুলো তুমি যদি সেকেন্ড ইয়ার রিপিট করো তাহলে ভাইয়া আনফর্চুনেটলি তোমার ভাইয়া অ্যাডমিশনে আবারও কোথাও ভাই চান্স হবে না তাহলে ভাই তোমাদের জন্য আবারও বলতেছি অ্যাডমিশনের ভাই চান্স হবে না তাহলে ভাই কী লেখা যে এইচএসসি পঁচিশ ব্যাচরা কি কি ভুলগুলা করা যাবে না ঠিক আছে কি ভুলগুলা আমাদের একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড ঠিক আছে ভুলেও এটা করা যাবে না তো আজকে ভাই সেই ভুলগুলো নিয়ে কথা বলবো যে ভুলগুলোর জন্য আপনারা ভাইয়া সবাইকে কংগ্র্যাচুলেশন আপনারা সাকসেসফুলি নিজের ফার্স্ট ইয়ারটাকে শেষ করে ফেলছেন ঠিক আছে তো ভাই আসা শুরু করা যাক তবে সবার আগে কী লেখা ভাই সব করব ঠিক আছে তোমার ভাই যত লেকচার আছে যত টিচার আছে সবার ক্লাস তোমার ভাই করবে বাকি কেউ কোনো কিছু জানে না কি যা জানে হলো আমি জানি তাই না সব লেকচার করব সব করব এটাও করব সেটাও করব হ্যান করব ত্যান করব কি হয়েছে ভাই রেজাল্টটা এখন বুঝে গেছে আশা রাখি হ্যাঁ ভাই এখন ভাই সব শিক্ষা হয়ে গেছে যে ভাই সব আসলে করা ফিজিবলও না পসিবলও না কারণ কী কলেজ যাইতে হয় কলেজের কাজ থাকে এইটা থাকে সেইটা থাকে তার মানে কীভাবে সব করা যাবে না যে কোনো একটা সোর্সকে ধরতে হবে সেইটা ভাইয়া ভালো করে করতে হবে এখন প্রতিটা চ্যাপ্টারের জন্য কোন সোর্স করতে হবে না করতে হবে যেমন ছেলেরা আসে ওদেরকে বলে দিই দেখো তুমি এই লেকচার দেখবা ওই লেকচার দেখবা না দেখবা সেটা দেখবা ঠিক আছে আমি বলে দিই দেখো আমার ইউটিউবে সব পড়া আসে এই অর্ডারে করবে এই ম্যানারে করবো এইভাবে করবা সব কীভাবে ইন্টারনশিপ ওদেরকে একদম ধরে ধরে বলে দেওয়া হয় কারণ কি তোমরা এখনও ভাই এক্সপিরিয়েন্স না আমরা এক্সপিরিয়েন্স তুমি ভুলগুলো ভাইয়াদের কাছ থেকে যদি শুনে নাও যে ভাইয়া আপনি কীভাবে করছেন সেটা বলে দেন তাহলে আমি ইমপ্লিমেন্ট করে প্রবলেম সেটটা বের হয়ে আসতে পারি ঠিক আছে তাহলে ভাইয়া এই প্রবলেমটা আমাকে দাও আমি ভাই তোমাদের সলভ করে দেবো ওকে তারপর আসি এখন আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি পার্সেন্টেজ স্টারচুনিটি আরো কম হতে পারে সেটা কি ভাই তিরিশ পার্সেন্ট সিলেবাসও কমপ্লিট হয় হাকি না জি ভাই সত্যি কথা তার মানে কি তোমাদের এখনও ফার্স্ট ইয়ার প্রায় শেষ হয়ে যাবে বাট ভাই সিলেবাসে থার্টি পার্সেন্টও কমপ্লিট নেই সিলেবাস শেষ হওয়ার কথা ভাই সিলেবাস ভাই তুমি যদি আইডিয়ালি ধরো অ্যাটলিস্ট নভেম্বর বা অক্টোবর ঠিক আছে যে যত আগে সিলেবাস শেষ করবে তার মাথায় ভাই প্রেশারটা তত কম থাকবে তাই না সে ভাবছে আচ্ছা ঠিক আছে সিলেবাস আমার একবার শেষ হয়েছে মানে দ্যার ইজ টু ম্যারামিটার একবার তাড়াতাড়ি শেষ করা আর একটা পারফেকশনের ভাবেও শেষ করা তুমি যদি দুইটাকে মার্চ করো তাহলে ভাই আইডিয়াল টাইম লিমিটেড হলো নভেম্বর থেকে ডিসেম্বর অনেক হলো ভাই কীভাবে এখন শেষ করা এটা পসিবল ভাই শেষ করা পসিবল ঠিক আছে অবশ্যই পসিবল তুমি যদি কিছু প্ল্যান বানায় কিছু ঠিক মতো পড়াশোনা করে কারণ এখন দেখো এক একজনের এক এক রকম প্ল্যান এক এক করতে পারে এখন সেই প্ল্যানগুলো দেখবা কোর্সে যারা আছে যাদের গ্রুপে যারা আছে আছে সবাইকে ভাই ইন্ডিভিজুয়ালি বলে দেখো তুমি এটা 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 দিয়ে যাচ্ছে তার মানে কি ভাই তোমার একটা প্রপার তুমি যদি গাইডলাইন দাও তাহলে ভাই যে কম টাইমে আসে পারফেক্ট হতে কম টাইমেও তোমার ম্যাক্সিমাম আউটপুটটা তুমি ভাই এখন নিয়ে আসতে পারবা তুমি যদি এটাতে এন্ডল না করো তাও সমস্যা নাই বাট ভাইয়া তোমার এখন সিলেবাসের উপর ফোকাস দেওয়া উচিত ভাই এতদিন তোমার সিলেবাস বলতে গেলে অনেকের আনফর্চুনেটলি এখনো ভালো মতো শুরুই হয়নি ঠিক আছে তো সিলেবাস ভাই একটু ফোকাস দাও ভাই কারণ কি সিলেবাস যদি না শেষ করতে পারো দেখো চোখের পলকে চোখের পলকে পরের বছর ভাই বোর্ড এক্সাম চলে আসছে ঠিক আছে সেকেন্ড ইয়ারও দেখো ভাই শেষ হইতে সময় লাগবে না এবার ভাই তোমাদের একটা কথা বলি সেটা হলো তোমরা ভাবো না যে একটা চ্যাপ্টার সব পড়বো সব ম্যাথ করবো সবই করব তোমাদের একটা সত্যি কথা বলি তুমি জাস্ট যদি কোনো একটা যেই টিচারেরই হোক লেকচার আর যদি বইয়ের ম্যাথ অ্যাটলিস্ট যদি এতটুকু যদি এতটুকু বেসিকও যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ভাই তুমি সবার থেকে অনেক আগে আসো অ্যাটলিস্ট নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টের থেকে তুমি ভাই আগে আসো জাস্ট তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে যা পড়ছো প্রতিটা ফর্মুলা জানি ভাই প্রতিটা ফর্মুলা আপনি যদি বেসিক সিম্পল লেভেলের ম্যাথ দেন ভাই তাও পারি এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভাই ফর্মুলাটাই পারেন ওরা একটা চ্যাপ্টারে এত কঠিন ম্যাথ করতে যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর কি বায়োলজি ঠিক আছে চারটা সাবজেক্টের কম একটা কোশ্চেন এরকম টাইপের যারা কোশ্চেন করতে চায় বা এখনই ভাবতে আমাকে তো কঠিন কোশ্চেন না করলে তো ভাই চ্যাপ্টারই শেষ হবে না তাহলে ভাই তোমরা আবারও ভাই আনফর্চুনেটলি খুব বড়ো একটা ডিলেমার মধ্যে আসো কারণ অ্যাট দ্য এন্ড ভাই সিলেবাস অনেক বড় আমরাও এখন যখন তোমাদের কঠিন কোশ্চেন করে আমাদের এতদিনের প্র্যাকটিসের পরে ভাই এগুলো আসে ঠিক আছে তো ব্যাপারটা কি তোমাদের এখন কাজ হলো বাচ্চা হিসেবে জাস্ট বেসিক্সের প্রতিটা কোশ্চেনের ম্যাথের বারবার বাবার প্র্যাকটিস করে অ্যাকুরেসি ঠিক করা ফর্মুলা পারি কিনা এগুলো ভাই চেক দেওয়া ঠিক আছে যদি খুব বেশি অ্যাডভান্স পড়তে চাও তাহলে ভাই তুমি একদম অ্যাডভান্স ভাবে এমন মার্ক পাবা যে ওইটা ভাই তোমাকে কি বলবো যে বাবা তোমাকে একদম অ্যাডভান্সভাবে বাসা থেকে বের করে দেবে ঠিক আছে তবে প্রথম কথা কি ভাবে বেসিক্সের উপর ফোকাস করো ঠিক আছে ডোন্ট ডু এনিথিং ফ্ল্যাশি থিং আমাদের সঙ্গে ফ্ল্যাশি থিং করতে ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে জানিস ওই চ্যাপ্টারের ওই স্যারের কাছে খুব ভালো একটা কঠিন একটা ম্যাথ আছে ভাই ওই ম্যাথ আসে জীবনে আসে না যদি আসো খুবই কম দরকার আছে অ্যাডমিশনে যদি দেখে নেবে সমস্যা কী সবসময় মনে রাখবা নিজের কন্টেন্টের উপর নিজে যা পড়তে হচ্ছে উপর ট্রাস্ট রাখতে হবে কেউ যদি বলে দেখো ভাই আমি এইভাবে এইভাবে করি আমার এইটা পড়ায় ওই স্যার এইটা পড়ায় তুই বলবি তুমি সে চারটা কথা বলবা ঠিক আছে তোর স্যার ভালো পড়ায় খুবই ভালো কথা তুই তোর মতো পড় আমাকে আমার কাজটা করতে দে কথা বুঝে গেছে ঠিক আছে তার অন্যকে ফলো করা যাবে না নিজের দিকে তাকাইতে হবে ঠিক আছে নিজের জিনিসগুলা বেসিক ভাইয়া যা এতটুকু বলতেছে তুমি এতটুকু শোনো যে যতদিন পরীক্ষা যায় যতগুলো কলেজে পরীক্ষা যায় তুমি জাস্ট বেসিক পড়ে যাও ভাই আর কোনো কিছু লাগবে না ইউইল মানে তুমি অনেক বড়ো একটা কমিটি থেকে অনেক বেশি আগায় থাকবে ঠিক আছে আর দেখবা খুব ভালো একটা র্যাঙ্ক দিন শেষে নিয়ে আসতেছে ঠিক আছে কারণ কি বেসিক যদি ফাউন্ডেশন যদি বা তোমার ক্লিয়ার থাকে ওইটার উপরে আমরা কীভাবে বিল্ড আপ করে অনেক কিছু বানাইতে পারি ঠিক আছে তাহলে সঙ্গে ফাউন্ডেশনের টাইম দেওয়া ফাউন্ডেশন মানে কি বেসিক কোশ্চেনের প্র্যাকটিস ভাই অনেক বেশি বাড়াইতে হবে ঠিক আছে বুঝতে পারছো আসলে বুঝে গেছে যদি ভাই না বুঝো তাহলে ভাইয়ের কথাগুলো সব অ্যাডমিশন টাইমে যে মনে করবে ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর ভাই কি আসে ক্লাসই দেখতে থাকবো হ্যাঁ এটা অনেক বড়ো একটা সিনড্রোম ব্যাপারটা হয় তোমাদের মাথায় কি আসে তোমাদের মাথায় আসে ভাই একটা চ্যাপ্টার যখন আমি একবার একটা চ্যাপ্টার ক্লাস করবো আর জীবনে দেখা লাগবে না তুমি তোমার সিনিয়র জিজ্ঞেস করে দেখো আর একটা চ্যাপ্টারের ক্লাস কয়বার দেখছে ক্লাসই দেখতে থাকে ক্লাসই দেখতে থাকে তার কারণ কি একবার পড়ছে ঠিক আছে ভালো একে তো ভালো মতো দেখে নেয় মনোযোগ দিয়ে দেখে নেই নোটও ভালো মতো করে নেই খালি দেখে গেছে ঠিক আছে তার মানে ভাই কিছু হইলো না তুমি ওই তোমার যে টাইমটা দিলা তোমার হয়তো বা মনে হয়েছে আমি চার পাঁচ ঘন্টা পড়লাম বাট ব্যাপারটা হলো ভাই এখন থেকে আউটপুট হয়তো তো মাত্র দশ মিনিট বা বিশ মিনিট অথবা অনেক কোনো কোনো ভাই মাত্র জিরো সেকেন্ড কারণ কি একটা চার পাঁচ ঘন্টার ধরো আমি তোমাকে যদি বলি তোকে তিন ঘন্টা একটা লেকচার দিলাম ওই তিন ঘন্টা লেকচারটাকে নিজের মধ্যে নিতে আরও ছয় ঘন্টার মানে ওই মোমেন্টে তোমার আরও চার পাঁচ ঘন্টার কাজ করা লাগে ওইটা ভালো করে নোট করা লাগে প্রতিটা টাইমে আবার নতুন খাতায় তোলা লাগে ওইটার রিলেটেড কোশ্চেন করা লাগে প্রতি এক সপ্তাহ পরপর সেটা রিভাইজ দিতে হয় ঠিক আছে ভাই তুমি হয়তো বা দেখবা বাংলাতে একটা ভাব সম্প্রসারণে পড়ছো না যে ফ্রিডম খালি পাইলেই হয় না এটাকে সাস্টেন করে রাখতে হয় সেম ভাবে ঠিক আছে তুমি যখন একটা চ্যাপ্টার পড়ো ঠিক আছে সেই চ্যাপ্টারটাকে রিভিশন দাও জীবনে তো রিভিশন দাও না তাহলে ভাই আনফর্চুনেটলি তুমি তুমি যে কোনো একটা চ্যাপ্টার ধরো ধরো কথার কথা ভেক্টর ঠিক আছে পড়ছো না ধরো রিভিশন দাও নাই ভেক্টর এখন বের করে দেখে তো কোশ্চেন করতে যত দেখো একটা কোশ্চনে পড়তেছো না কোনো কনসেপ্টই মনে নেই তার মানে কি ভাই ক্লাস বারবার দেখা যাবে না ওটাকে ভাই কি ধরে রাখতে হবে ঠিক আছে বুঝে গেছে নিজের প্র্যাকটিসের উপর ভাই ফোকাস করতে হবে যতদিন ভাই তুমি এটা না বুঝবা ক্লাসে তোমার তো মনে হয় ঠিক আছে ক্লাস

তুমি সেপরে দিলে হয় বললো ফার্স্টে তোমার সে কেক বানাই দিলো ওরা বললাম লবণ দেনি দেখি তো মানে একটা ইনগ্রিডিয়েন্ট দেন ভাই দেন আমি দিয়ে নিই ও কিছু হয়নি আরেকটা ইনগ্রিডেন্ট বাকি ওটা দিয়ে আসি তোমার কি ইরিটেশন হবে না যে ও একটা কাজ কয়বার করতেছে তোমরা তো সেম না মাঝে মাঝে বাসায় মা বাবা বকা দেয় কী তুই একটা কাজ কয়বার করিস তার ব্যাপারটা হলে কি ভাইয়া তুমি যদি একই লেকচার বারবার দেখো তুমি কোনোদিন ওইটা ভাইয়া পারফেকশনিস্ট হতে পারবা না ঠিক আছে আসলে কি বুঝে গেছে আর ভাই লাস্টে কম প্র্যাকটিস ঠিক আছে তোমরা মনে করো যে ভাইয়া আমরা বিদ্যাসাগর হয়ে যাব ঠিক আছে এই চ্যাপ্টারের মতো দুইটা থেকে তিনটা কোশ্চেন করলেই আমি চ্যাপ্টার সব পারি ঠিক আছে ভাইভাবে হয় না আমরা এত পড়ানোর পরেও ঠিক আছে নিজে পড়ছি এত পড়াইছি আমাদের এত পড়ানোর এক্সপিরিয়েন্সের পরেও আমরা এখনও যখন কোনো একটা লেকচারে যখন আমরা ঢুকি ঠিক আছে যখন কোনো একটা লেকচারে আমরা ঢুকি তখন আমরা যে কি লেভেলের প্রিপারেশন নিয়ে ঢুকি সেটা আমরা জানি ঠিক আছে এখনও আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকি ঠিক আছে বুঝে গেছে তোমার যারা বইটা টপার হয় ঠিক আছে বা যারা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের টপার হয় তুমি যদি ওদেরকে তুমি যদি একটা রাফ এস্টিমেশন যদি তুমি ধরো ঠিক আছে ধরো ফার্স্ট পেপারের কথা যদি বলি ঠিক আছে জাস্ট ফার্স্ট পেপারে তোমার যে ধরো আমি চ্যাপ্টার বললাম কয়টা ধরো ভেক্টর নিউটনে বলবিদ্যা পাঁচ ছয় সাত আট দশ ঠিক আছে ওদের সাতটা চ্যাপ্টার তোমার কি মানে সাতটা চ্যাপ্টারের উপর কয়টা কোশ্চেন করছে ওরা মোটামুটি সাতটা চ্যাপ্টারের উপর প্রায় এক হাজার কোয়েশন করলেও করছে ওয়ান কে ঠিক আছে অনেক হলে এক হাজার পেশেন্ট বাদ দেন ঠিক আছে আমার একশো কোশ্চেন আমি এতদিন পর্যন্ত নি ঠিক আছে জাস্ট আমি একটা পেপারের কথা বলছি এই লেভেল পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিসটা করে কারণ ভাই শেষে তোমার ফাউন্ডেশন অনেক বেশি স্ট্রং রাখতে হবে তোমার যদি একই কোশ্চেনের কি বলে বাংলা ভাষা যদি বারবার পড়া লাগে এটা একটাই বোঝাচ্ছে যে দেখবা তুমি দেখবা পরীক্ষা যখন যেবা দেখবা বা পরীক্ষা যখন দিবা কলেজে দেখবা একদম পুরা হেডিংয়ে পড়া লাগছে আচ্ছা ঠিক আছে রইম ছাদের উপর উঠছে ছাদের উপর উঠে আর এক ছাদে লাভ দিছে ঠিক আছে মানে এইভাবে তুমি যদি পড়ো তার মানে কি ভাই তোমার স্পিডই নাই তার মানে কোশ্চেন সলভই করো নাই যে সলভ করছে ওর পড়তে 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 এক সময় হয়ে গেছে ভাই বাংলা কথা বলার কোনো মানেই হয় না ও জাস্ট স্ক্যান করে জাস্ট ডাটাতে চোখ থামে স্ক্যান করে জাস্ট ডাটাতে চোখ থামে তারপর ভাই কোশ্চনটা সলভ করে ওখান থেকে আরামসে বের হয়ে যায় তার মানে ভাই বারবার বলতেছে যে নিজের ভাই প্র্যাকটিস অনেক বাসি বাড়াইতে হবে ঠিক আছে কোনো একটা জিনিস তোমার যদি মনে হয় শর্টকাটে পার হয়ে যাবো একটু প্র্যাকটিস করে চলে যাবো একটু করে হয়ে যাবে ভাই একটু করে কোনো হয় না কম্পিটিশন ভাই দিন দিন অনেক বেশি বাড়তেছে অনেক বেশি কাঠছ্রোট হচ্ছে তোমার যদি মনে হয় ভাই আমি একটা বেসিক লেভেলের ছোটো খাটো জিনে দুই ঘন্টা একটু পড়ার মতো পড়ে উঠে গেলাম ঠিক আছে কি বলে সকালবেলা কলেজে গেলাম এসে একটু রেস্ট নিলাম উঠে ব্যাচে গেলাম বন্ধুদের সাথে ঘুরলাম রাত দশটার সময় একটু বই নিয়ে বসলাম ঠিক আছে না না তুমি তো বই নিয়ে বসো না অনলাইনে আবার একটা নতুন একটা কোর্স কিনে আসে না অনলাইন ক্লাসে ঢুকলাম আচ্ছা আচ্ছা বুঝাচ্ছে হুম ওখানে আবার একটু কারোর সাথে চ্যাট করলাম এই বলতো এই চ্যাপ্টারে সবচেয়ে ভালো কে পড়াইছে ওই ভাইয়ারটা ভালো পড়াইছে না এই ভাইয়ারটা ভালো পড়েছে ও শুনলাম অভিষেক ভাই নাকি এখন পর্যন্ত কোনো পেইড ব্যাচ নাকি নামায় না এই লোকটা কি ভালো পড়ে না তুমি যদি ভাই এরকম করতে করতে আরোটা একটা বাজাবো ও আচ্ছা ঠিক আছে সকালবেলা আবার ছয়টার সময় আমার ক্লাস আছে আমি অনেক বেজা মানুষ তারপর কি তুমি বেশি না যে আবার যায় আবার যাই এইভাবেই তোমাদের অনেকের আনফর্চুনেটলি ফার্স্ট ইয়ার ভাই পাস অন হয়ে যাচ্ছে আর তুমি যদি পড়ো ভাই রাতের দুই ঘন্টা পড়ো খুব পড়ছি তোমার মনে হয় দুই ঘন্টা ভাই এটা কম্পিটিশন এটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে ঠিক আছে এটা কম্পিটিশন তোমার মনে হয় দুই ঘন্টা পড়া হয় এত বড় সিলেবাস তুমি প্রতিদিন দুই ঘন্টা পরে পারবা জীবনে শেষ জীবনও পসিবল না তার মানে কিভাবে নিজের জন্য আমি বারবার বলছি আগে বসে চার থেকে পাঁচ ঘন্টা পরে যাতে নিজের পড়ার টাইমটা থাকে ঠিক আছে কারণ অ্যাট দ্য এন্ড ভাই তোমার নিজের বসে টেবিলে বসে নিজের স্ট্রাগেল করতে হবে তোমার এই স্ট্রাগেল তুমি যতই অন্যের উপর চাপাও যতই স্পুন ফিডিং করে না কোনো দিন তুমি ভালো রেজাল্ট পাবা না একদম গ্যারেন্টেড গ্যারেন্টেড ওয়ারেন্টেড ঠিক আছে তুমি যতই অন্যের উপর চাপা উঠে গেছে যে ওর কারণে হয় নাই এর কারণে হয় নাই তুমি যতই ভাবো যে গিল ফ্যাক্টর কি বলে নিজের দোষ অন্যের উপর চাপাই দেবো ভাই সমস্যা নেই এমন সময় আসবে যখন তুমি আর এক্সকিউজ দেওয়ার কোনোভাবে সুযোগ পাবা না তাহলে ভাই ফার্স্ট ইয়ার নষ্ট হয়ে গেছে এতদিন সমস্যা নষ্ট হয়েছে কোনো ব্যাপার না যে পয়েন্টে আসো যে স্টেজ পয়েন্ট আসো সেখান থেকেই ভাই প্রতিটা কথা এনকারেজ করে ভাই বলছে একটা লেকচার একবার দেবো একটা লেকচার তুমি যদি দুইবার লেখো এটা ভাই খুবই ডিসক্রেডিটেড একটা ব্যাপার তুমি লেকচারটা ভালো করে দেখোই নেই একটা লেকচার একবার দেখবো ভালো করে নোট করবো কোশ্চেন করবো বই পড়ব আমার আহামরি কিচ্ছু লাগবে না তোমার এটাই তো মনে হচ্ছে ভাই টাইম অনেক কম তুমি জাস্ট আমার এইটা বলো যে ভাই আমি লেকচার দেখছি কম ডিউরেশন ঠিক আছে অ্যাটলিস্ট মিনিমালিস্টিক একটা ডিউরেশনের তোমরা জানো হবে মিনিমালিস্টিকই কোন একটা চ্যাপ্টারে তুমি যদি ছয়টা থেকে যদি সাতটা ভিডিও হয় মিডিয়াম চ্যাপ্টার এটা মোর দ্যান সাফিসিয়েন্ট বড়ো চ্যাপ্টার যদি হয় তোমার যদি অর্গানিকের মতো হয় তাহলে দশটা থেকে বারোটা ক্লাসও এনাও ঠিক আছে ধরো আমি আর বেশি বললাম পনেরোটা লেকচারও এনাও আর ছোট যদি কোনো চ্যাপ্টার হয় তাহলে চারটা থেকে পাঁচটা এনাও এরকম ডিউরেশনের ইয়া খুঁজে ভালো মতো প্র্যাকটিস করে বইয়ের ম্যাথগুলো বারবার বারবার করে তুমি যদি প্রতিটা চ্যাপ্টার শেষ করতে পারো তাও হবে তোমার ওই বন্ধু কোশ্চেন ব্যাংক করছে কনসেপ্ট বুক করছে উই গাইড করে ফেলছে এটা করে ফেলছে করুক কোনো সমস্যা নেই ও সব করু তো বলো তুমি এমআইটি কোশ্চেন ব্যাংক করো যদি এমআইটি কোশ্চেন ব্যাংক হয় না তো তুই বলবি যে তুই এমআইটিও কর তুই এমআইটি না তুই আইআইটি কর তো আইআইটি না তুই মার্চ থেকে বই আন প্লুটোতে যা বসে কর ইউরেন আসে যা ফোন দিয়ে বল যে আর কোনো কোশ্চেন আছে কেন করুক কোনো সমস্যা নেই তোমার ওর দিকে তাকানো লাগবে না তুমি জাস্ট ভাইয়া তোমার বেসিক লেভেলে প্রিপারেশনটা চলাই যাও ঠিক আছে আর ডেইলি ডেলি চার থেকে পাঁচ ঘন্টা প্র্যাকটিস করার টাই করো বুঝে গেছে আমার আর তোমাদের কাছে কোনো রিকোয়ারমেন্ট নেই দেখবা যেহেতু তোমাদের এই অবস্থা তাই না নষ্ট করছেন কয়েকদিন বসে একদিন বসে করছেন না চার পাঁচ মাস বসে যেহেতু তুমি তোমার অবস্থা খারাপ করছো তাহলে এটা ঠিক করতে তোমার অ্যাটলিস্ট নিজেকে তো অবশ্যই পাঁচ থেকে ছয় মাস টাইম দেওয়া লাগবে দেখো পাঁচ থেকে ছয় মাস টাইম পরে দেবো তুমি আবার সব অ্যালাইনমেন্টে চলে গেছো তখন ভাইয়ের কথা মনে করবে এটা ভাইয়া বলছিলো বেসিক্সে ফোকাস করতে নর্মাল কোশ্চেনে বারবার প্র্যাকটিস করতে তখন তুমি ভাইয়ার কথা বুঝবা তোমার যে ফ্রেন্ড খুব হাই ফাই ম্যাথ করতে যে জাস্ট একটা চ্যাপ্টার ভিক্টোরি পারে তুমি তখন দেখবা যে ইজি দেখবা পরীক্ষা যে দেখবা ভিক্টরি কোশ্চেন এসে নেয় ঠিক আছে তার মানে কি বারবার বলতেছি কিপ দ্য প্রসেস সিম্পল ঠিক আছে এটাকে টাফ যদি করো তাহলে ভাই তোমার উপরই স্ট্রেস বাড়বে আর আমি চাই না তোমাদের কারোর উপর এই প্রসেসটা স্ট্রেসফুল হোক অলরেডি ভাই সিলেবাস অনেক বড় অলরেডি ভাই পড়াশোনার অনেক বেশি রিকোয়ারমেন্টও দরকার আছে তো আশা রাখি বুঝে গেছে যে ভাইয়া ফার্স্ট ইয়ার যে ভুলগুলো করছে এটা সেকেন্ড ইয়ার আবার করবো করো সমস্যা নেই অ্যাডমিশনে যাওয়া আবার করো কোনো প্যারা নেই সেকেন্ড টাইম ভাই আবার দেখাবে ঠিক আছে তাই আশা রাখি ভাইয়ের কথা বুঝে গেছে সবাই ভালো থাকো খুশি থাকো টাটা